বাড়ছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং এটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার উনত্রিশ জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগের কথা তিনি জানান শিক্ষামন্ত্রী বলেন উৎসব ভাতা নিয়ে আমি নিজে থেকেই অর্থ মন্ত্রণালয়ে যাব যাতে তা নিশ্চিত করতে পারি অর্থের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেয় সেখানে গেলে কতটুকু অর্থ লাগবে সে পরিমাণটুকু আমরা পাবো তাই এখনই আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারছি না এখনই যদি প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা হবে বিভ্রান্তিকর এবং আমি অঙ্গীকার করতে চাই শিক্ষকদের এই বিষয়টা আমি সরকারের যথার্থ পর্যায়ে আলোচনা করব তিনি বলেন এই উপমহাদেশে হাজার হাজার ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলিয়া মাদ্রাসায় চর্চা করা হয় ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অখুণ রেখে মাদ্রাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে যা শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সাদরে গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সরকার আঠারোশো মাদ্রাসা ভবন নির্মাণ ছাড়াও প্রচুর সংখ্যক মাদ্রাসা ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান এ সময় কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিউদ্দিন আহমেদ বলেন মাদ্রাসা শিক্ষার্থীরা জাতীয় পাঠ্যক্রমের বিষয় ছাড়াও ধর্মীয় বিষয় অধ্যয়ন করে তাই মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার সঙ্গে তাল মিলিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় সভায় সারা দেশ থেকে আগত শিক্ষকগণ জানান নতুন শিক্ষাক্রম মাদ্রাসার সাথে জড়িত সকলেই ইতিবাচকভাবে গ্রহণ করেছে এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কমেছে যা ঝড়ে পড়া সহায়তা করবে উপস্থিত সকলেই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দোয়া এবং মধ্য দিয়ে শেষ হয় আলোচনা থেকে আমরা এটুকু বলতে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আর তিনি যেহেতু এটি উদ্যোগ নেবেন বলে কথা দিয়েছেন সেক্ষেত্রে আগামীতেই আপনারা পেতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার এবং সেটি হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ